হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি কোনো রান্না বান্না বা কোনো দেখাবো না। আজকে সংসারের জন্য টুকিটাকি জিনিস কিনেছি, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে হাই দিয়ে দাও। হ্যাঁ, ম্যাজিক দেখাইতেছে আমার মেয়েটা। তো প্রথমে আমি দেখাচ্ছি, একটা কন্টেনার নিয়েছি ডাল রাখবো, এজন্য। তারপরে ইরা ইরফান বেবির জন্য একটা গ্লাস নিলাম, আমরা এখানে বোতলে করে পানি খাই, তো জুস খাবে এজন্য আর কি নিলাম। কে ভাঙবে? আর এইটা নিলাম হচ্ছে লেবুর রস খাবো এটা করে। আর এইটা নিয়েছি লবণ রাখবো, আর চিনি লবণ রাখবো, চিনি রাখবো। এই তো ভালো লেগে গেল তাই নিলাম, জিনিসগুলো আমার ভালো লেগেছে অনেক। এইরকম দুটো নিয়েছি আর কি। এই তো আর একটা সিরিয়াল খাবে বেবি, আমু দেও তো, সিরিয়াল দেও তো খাবে। তো এই তো দুইটা নিয়েছি, একটাতে লবণ রাখবো, চিনি রাখবো। আর ছোট ছোট বক্স নিয়ে নিয়েছি তিনটা, এই বক্সে করে খাবার তুলে তুলে ফ্রিজে রাখা যাবে, তাহলে অন্য কোনো ফ্লেভার ঢুকবে না, এজন্য আর কি নেওয়া। তো এগুলো নিয়ে নিয়েছি তিনটা। এই তো এই তিনটা। এই তো তিনটা বক্স, জাজ জুস খাওয়ানোর জন্য একটা গ্লাস নিয়েছি। তো এগুলো তো সব দেখাইলাম, আর দুটো, হ্যাঁ এই দুটো নিয়েছি, তোমার জামায় লাগাবো এজন্য আর কি এই দুটো নিয়েছি, মেয়ের জামায় লাগে দেব। আর দেখেন আমি ভিডিও করতে করতে আমার ছেলে সিরিয়াল নিয়ে এসে গেছে, আমার ডাল রাখা আর হলো না, ছেলের মেয়ের জন্য সিরিয়াল রাখে, ভালো বাবা, গুড গুড হয়েছে বাবা। হ্যাঁ আর একটা নিয়েছি, এই যে কাটলারি সেট, এখানে আছে 22 পিস। তো এটা এখন আমি খুলব। তো এই তো কাটলারি সেটটা বের করতেছি প্যাকেট থেকে। আর আমার গলার অবস্থা খুব খারাপ, কেউ কিছু মনে করবেন না, কারণ ঠান্ডা লেগে গেছে, গলা বসে গেছে। তো এটার মধ্যে চাকুগুলো সব বের করে এটার মধ্যে আর কি সেট করব। তো এটা এখন সেটিং করব। আর দুইটা মিনি বোর্ড দেওয়া আছে, দুইটা। জি বাবা, এই তো মিনি বোর্ড দুটা বের করলাম, দুইটা দুই কালার। দাও আমু, দাও বের করো। এই তো তো আমার মেয়েটা আমাকে হেল্প করতেছে। তো এই তো সব চাকু প্যাকেট থেকে বের করে নিলাম। কোনটা? ওটা চাকু না, ওটা দা বটি, ধার দিতে হবে ওইটা দিয়া, বুঝছো? তো এখন এটা আমি ছেদ করি নেই, তারপর দেখাবো। আমু তুমি হেল্প করো। হ্যাঁ এই তো গুড, হ্যাঁ এই তো গুড, আমু হ্যাঁ হ্যাঁ সব দাও, সব সেটিং করো। তো আমার মেয়ে সব সেট করতেছে, আমি শুধু ক্যামেরা ধরে আছি। হ্যাঁ এই তো মেয়েটাও কাজের হয়ে গেছে আমার। হ্যাঁ
ভালো না? কি ভালো না বাবা? ভালো না, শেষ। তো আমার এটা হয়ে গেল সেট করা, আমি দেখাও তো একটু, ঘুরে ঘুরে দেখাও। হ্যাঁ এই তো, এই তো ব্ল্যাক কালার হয়েছে, ওটা দেখানো হয়েছে। আর কি আছে এদিকে আম্মু? মেজারিং স্পুল আছে। হ্যাঁ তারপর আর মিক্স কর, কেক মিক্স করার চামচ। তো সে সব সেট করা হলো, আর কি বাকি আছে আম্মু? ও ও আরো একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আম্মু এগুলো এখন সরাও, প্রেশার মাপানোর জন্য একটা মনিটর, ব্লাড প্রেশার মাপানোর জন্য। আমি ওটা খোলো তো। হ্যাঁ অনেক ঠান্ডা লেগে গেছে আমার, আর এদিকে আমার ইরফান বেবি দেখেন, যার মানে ইয়ার থেকে কন্টেনার থেকে সিরিয়াল বের করে আমার এই যে লবণ রাখবো চিনি রাখবো সেই ইয়ে রেখে দিয়েছে। ভালোই তো বাবা, অনেক সুন্দর লাগতেছি। হ্যাঁ আম্মু দেখাও কি কি আছে এখানে। এটা দেখো আগে, তো মেশিনটা সেট করে নিলাম। তোমার প্রেশার মাপতে হবে, দাঁড়াও আমার মেয়ের প্রেশার মাপবো এবার দেখি। এদিক হাতটা দাও, ইয়াফ করছো এই তো হয়ে গেল আমার, সব কিছু দেখালাম, কি কি আজকে কিনলাম টুকিটাকি সব কিছু দেখানো শেষ। এই হলো আমার সংসারের টুকিটাকি কেনাকাটা। আব্বি তো এখন ভিডিওটা শেষ করব, তো আমার কেনাকাটাগুলো কেমন হলো জানাবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ ইরফান বেবি, দেওয়া আল্লাহ হাফেজ। হ্যাঁ আল্লাহ হাফেজ।